যদি আমি ওদের গর্ভের সন্তান হতাম ওরা এমন করতে পারতো না। আজ আমি ওদের গর্ভের সন্তান নেই বলে ওরা আমার সাথে আজ এতটুকু করতে পারছে। আমি এইখানে আসার পরে উনি খবর পেয়েছেন যে আমি আসছি, তারপর উনি আমার আমার রুমের সামনে যাওয়ার পরে আমি ওইখানেই ভেঙে পড়ছি ওনার আর্থিক অবস্থা। মেয়েদের বাড়িটা কোনটা? ছেলেদের বাড়ি সেই, তারপরেও কিন্তু তারা কেউ টের পায়নি, এত নির্মম ভাবে তাদেরকে মেরেছে ছেলেকে। এখন কিন্তু তালাবদ্ধ অবস্থায় আছেন, আসলে এই ঘরটি কিন্তু এখন তালাবদ্ধ অবস্থায় আছেন, তারপরেও এভাবে বেঁধে মেরেছে। আসলে এখান তাদের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। আমরা যদি একটু পুরো বাড়িটা একটু দেখানোর চেষ্টা করি, এই একটি ঘর আসলে ছেলে মেয়ে দুজনেরই অবস্থা এরকম, তারপরও কেন মেনে নিতে পারেনি, কেনই বা এত আক্রোশ থেকে এই ছেলেকে এভাবে পৃথিবী থেকে বিদায় করে দিলেন জানি না। প্রেম মানে না কোনো কিছু, সেই প্রেম তো কোনো অপরাধ করেনি, কিন্তু কেন পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে? একদম চোখের সামনে তো ঘটেছে। আমার প্রথম ঘুমের আড়ালে, তারপর আমার চোখের সামনে আবার। মাহিন কি আপনার আমন্ত্রণে গিয়েছিল না মাহিন নিজের ইচ্ছা গিয়েছিল? নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা, যেহেতু আপনি তার স্ত্রী, আপনি বলছেন বিয়ে করেছেন, সেই বিয়েটা কি সবাই জানতো? আপনার বিয়ে করার পরে কি একত্রে কোথাও গিয়েছেন? কোথাও যাননি। বিয়ে করার কতদিন আগে বিয়ে করেছেন আপনারা? রোজার আগে এক মাস আগে বিয়ে করেছেন। তো তারপরে আর দেখা সাক্ষাৎ নাই? তারপরে তো আমি নানুর বাসায় চলে গেছিলাম দিয়ে আরামে সবে। আমি রোজা এখানে কিভাবে কাটাইছি, ঈদ কিভাবে কাটাইছি আমি নিজে বলতে পারি না। আমি এইখানে আসার পরে উনি খবর পেয়েছেন যে আমি আসছি, তারপর উনি আমার আমার রুমের সামনে যাওয়ার পরে আমি ওইখানেই ভেঙে পড়ছি ওনার আর্থিক অবস্থা। আপনার কি সম্পর্ক ছিল, শুধুই কি প্রেম নাকি আপনার বিয়ে হয়েছিল? আপনাদের প্রথম রিলেশন ছিল ছিল, তারপরে বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক। আচ্ছা, মানে আপনাদের প্রেম থেকে শুরু হয় একটা পর্যায়ে, তার সাথে আপনাদের গোপনে বিয়ে হয় তাই না? আপনারা বিয়েটা কোথায় গিয়ে করেছিলেন, আপনাদের এলাকাতে না একটু দূরে গিয়ে? একটু দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বিয়ের সাক্ষী কে কে ছিল, আপনাদের আশেপাশের কেউ নাকি দূরের কেউ? দূরের কেউ। আপনি কি তাদেরকে চেনেন? আপনার বিয়েতে কাবিন কত দেওয়া হয়েছিল? বিস্তারিত আপনি জানেন না? আচ্ছা, আপনার সাথে কাজী অফিসে গিয়ে বিয়ে তো হয়েছিল। আচ্ছা, আপনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আপনার সাথে কি সে দেখা করতে গিয়েছিল আপনার বাড়িতে? রাত 11টা বাজে উনি দেখা করতে গিয়েছিলেন, তখনই ওই সময় ঘটনা। আচ্ছা, রাত 11টার দিকে আপনার সাথে দেখা করতে গেছে আপনার স্বামী, তো তখনই আপনার বাবা মা তাকে প্রথমে কে দেখে তাকে? আমার চাচু জাহাঙ্গীর আলম। আচ্ছা, আপনার আপন চাচা জাহাঙ্গীর আলম দেখে? আচ্ছা আচ্ছা, তারা কি আপনার আপন ছিল? আমি যতটুকু জানতে পেরেছি তারা নাকি আপনাকে পালক এনেছিল, কথাটা কি সত্য? দর্শক শ্রোতা, উনি আসলে একটা যার এই কুল ওকুল কোনোকুলেই কেউ নাই। আমি যতটুকু জেনেছি, আমি একটু ওনার সহযোগিতা করছি, ওনাকে মূলত পালক আনা হয়েছিল, ওনারা নিঃসন্তান ছিল, এক পর্যায়ে তাকে তারাই বড় করে। এই বড় করার মধ্য দিয়ে তাকে অনেক টর্চারিং করা হয়েছে, খাবার থেকে শুরু করে শারীরিকভাবে হেন কোনো মানে টর্চার নাই যে তাকে করা হয় নাই। আচ্ছা,
এই যে যে আপনার তাদের সাথে বিয়ের ঘটনাটা কি আপনার তারা কি আগে জানতে পেরেছিল তাকে ধরার আগে না শুধু প্রেমের ঘটনা জানতো? শুধু প্রেমের ঘটনাটা জানতো। আচ্ছা কখন এটা বলেছেন যে তার সাথে আপনার বিয়ে হয়েছে, এটা কখন বলেছেন? এটা আমি এখনো কাউকে বলি নাই, যখন বিচার হবে বলছে সাকিদার কথা ছিল তখন আমি। আপনাকে যদি কোনো প্রমাণ দিতে বলে যে তোমার যে বিয়ে হয়েছে সেই প্রমাণটা দাও, আপনি কোথায় পাবেন? এটা আমি আমার সময় লাগবে কয়েকদিন, মানে একটু ম্যানেজ করতে পারবেন, একটু সময় লাগবে। আচ্ছা আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানি, উনি আপনার সাথে কি দেখা হয়েছে তখন ধরেছে নাকি তার আগেই তাকে দেখা হওয়ার আগেই ওনার? আচ্ছা আচ্ছা, মানে ওনাকে দেখার আগে, ওনাকে দেখা হওয়ার আগে ওনাকে ধরেছে, ধরে মানে সর্বপ্রথম ওনাকে কে টর্চার করেছে? যে আমার চাচা জাহাঙ্গীর আলম। কিভাবে তাকে টর্চারটা করেছে কিভাবে, এটা কি জানেন আপনি? প্রথম ওনার গিয়ে হাত তুলছেন, তারপরে আমার বাবা আমার চাচা ইট দিয়ে। আচ্ছা আচ্ছা, দর্শক শ্রোতা উনি অসুস্থ, আমি আপনাদেরকে একটু ইনফরমেশনটা দেই। প্রথমে তাকে ধরা হয়েছে, ধরার পর ওনার চাচা এবং বাবা, ইভেন তার মা, তার মাও এটার সাথে জড়িত ছিল, তারা তাকে মাথায় থেতলিয়ে ফেলেছে, এমনভাবে আঘাত করেছে। আপনারা জানেন মানুষের যদি মাথায় আঘাত করা হয় সে আসলে অনেকটা উইক হয়ে যায়। আমি আপনার কাছ থেকে ছোট্ট আরেকটা বিষয় জানতে চাই, এই আপনি তো এখন আপনার পরিবারের ভেতরে নাই, কারণ আপনার পরিবারের সবাই তো পালিয়ে গেছে তাই না? এখন আপনি কোথায় আছেন? আপনাকে রেখা পালিয়ে গেছে? জি। দর্শক শ্রোতা বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, আমাকে বাসার ভিতরে রেখে আমার বাবা হইতে আমার চাচা, যদি আমি ওদের গর্ভের সন্তান হতাম ওরা এমন করতে পারতো না, আজ আমি ওদের গর্ভের সন্তান নেই বলে ওরা আমার সাথে আজ এতটুকু করতে পারছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আর কোনো কোশ্চেন করতে চাই না, আমি দর্শকদের একটু দেখাতে চাই। আপনারা দেখেন এই যে ক্যামেরাটা যেখানে আছে এটার পেছনটাতেই হচ্ছে তার শ্বশুর বাড়ি, আর আমি একটু ক্যামেরাটা অ্যাঙ্গেল করে দেখাইতে বলবো একটু। এই যে যে বাড়িটা দেখছেন এর বাড়িটা পরেই এই মেয়ের বাড়ি না, ওই যে এটা মেয়ের বাড়ি। আচ্ছা এই যে এটা এটাই, এই যে নীল যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরটাই, এটা কিভাবে সম্ভব মানে দর্শক শ্রোতা এটা কিভাবে সম্ভব? আমি আসলে জানি না যে এত পাশাপাশি ঘরে এইভাবে এরকম একটি ঘটনা ঘটে, আমার আসলে জানা নাই। একটা মানুষ মানে কতটুকু হিংস্র হলে এরকম একটা ঘটনা ঘটাতে পারে? আচ্ছা আপনার কাছ থেকে যেটা জানার, আপনার একুল উকুল কোনো কুলি এখন কেউ নাই, আপনাকে যদি দেখে রাখতো যে শ্বশুর ছিল সেও তার মৃত্যুর খবরটা পেয়ে সেও মারা গেছে, এখন আপনি কোথায় যাবেন? আমি এখানে থাকব। আপনাকে তো এখানে কোথায় রাখবে, কার কাছে রাখবে? একটা আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, হয়তো এখন বিচারাধীন বিষয়টা থাকবে, একটা পর্যায়ে যখন এটার বিচার হবে তখন আপনি কি করবেন ভেবেছেন? আপনি কোথায় যাবেন? দর্শক শ্রোতা।